হ্যালো গাইস, স্বাগতম বাংলা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপাতত আজকে হচ্ছে আমাদের যতনের জন্মদিন, তো আমি আকাশ আপাতত রেডি, তো এখানে কথা বলতে ব্যস্ত নিজের, যাই হোক, দিয়ে আপাতত আমাদের প্ল্যান হচ্ছে কেক আনতে যাবো। টাকা পয়সা রেডি, এখন যাবো কেক আনতে। দেখতে থাকো, আজকে সারপ্রাইজ আশা করি সেরকম কিছু নেই, তাও এনজয় হবে, দেখতে থাকো। তো বন্ধুরা, আপাতত এসে আমরা কেকের দোকানের সামনে, কেকের দোকান, কেক নিতে। আপাতত কেক টেক দেখে পছন্দ হয় না হয়ে গেছে, কেকটা তোমরা একেবারে সেলিব্রেশনের ওখানে দেখবে। এই যে কেক নিয়ে চলে এসছে আকাশ, আপাতত বাড়ি, আরও প্রিপারেশন আছে, আরও কিছু নিতে হবে। তো দেখতে থাকো, তোমার সাথে দেখা কোনো সামনে। তো বন্ধুরা, আপাতত ফাইনালি আমরা কেক নিয়ে চলে এসেছি, আর কেক আনতে আনতে একটা বুড়ো দাদু মাঝখানে চলে এসেছিলো, বাম করে ঠুকে দিয়েছে, কেক উড়ে গেছে, যাই না কি অবস্থা, দেখা যাক। আপাতত কেক আকাশ বের করছে, জানি না তোরে দেবো দাদু, যাই না দাদু, কেকটা অবস্থাটা কি দেখো তোমরা, দেখতে পাচ্ছ ঠুকে গেছে পুরো, যেটার ভয় ছিল সেটাই হয়েছে, তল দিয়ে পুরো সরে গেছে। আপাতত কিছু করার নেই আমাদের, ভালো তাও না মাঝখানে যে টেস্ট হবে, সুন্দর কেকটা। বন্ধুরা, আপাতত বাজে হচ্ছে 11:21, এখন যতনকে ডেকে নিয়েছি, যতন আসছে, যতন আসুক, দেখা দেখছি, যতনকে নিয়ে যাবো ওখানে, যেখানে সেলিব্রেশন হয়েছিল ওখানে সেলিব্রেশন হবে, যতন আসুক, ততক্ষণ আমি প্রিপারেশনটা করে নিই, বেশি কিছু নাই সারপ্রাইজ। আপনি কেকটা তো দেখলে কি অবস্থা হলো, কি আর করবো, মুড আপনি দেখা যাক, যতন আসুক, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আপাতত বার্থডে বয় দেখো চলে এসছে ছেলেটি, এ আদৌ জানতো না, কিন্তু এখন জেনে গেলো কিছু করে না, আমার পাশে ভাই, তো একে নিয়ে আমাকে যেতে হয়েছে। আমি সবই জানি তোরা যে সেলিব্রেশন করবি, তা আবার হচ্ছে যতনের শ্রাদ্ধ, তো শ্রাদ্ধে শ্রাদ্ধে শ্রাদ্ধান্ত হবে, চলো তো তোমরা দেখতে থাকো। ক্যামেরাম্যান দেবজিতের সাথে, সঙ্গে ব্লগার বিষ্ণু উইথ ইট, সঙ্গে ব্লগার বিষ্ণু উইথ ইট, দেখতে পাচ্ছ এবার আমাদের বিষ্ণু বাবু ইট পেতে হাঁটতে চলেছে রাস্তার মাঝখানে। তো এবার আমাদের শ্রাদ্ধটা স্টার্ট হবে, তো আমরা আছি এখানে, আমি আছি আকাশ, যতন, এই যে যতন, আর এই যে আমাদের একজন বিশিষ্ট দাদা দীপদা, তো চলো খেলা হবে। বন্ধুরা, আপাতত পাচ্ছে 11:58, ভিকারি বসে পড়েছে ভিক্ষার জায়গায়, আজ এ হালাল হবে সেরকম ভাবে হবে না, কারণ কি ভাই, কেকের কথা আর বলিস না, রাস্তায় এসে দাদুটা যা করলো কেকের সাথে, কেকের পুরো। বন্ধুরা, কেক অলরেডি মনে আছে যতন কেটে দিয়েছে, কিন্তু এটা কাটেনি, আমাদের আজকের দাদু বেহাল করেছে, ওটাই, কিছু করার নাই দাদা। ক্যারি প্যাকেট আগে, ক্যারি প্যাকেট, প্যাকেট এনাও, চাকু আগে খেও না, ধরো, এই উল্টো হলো, এই তো আমাদের যতন ভাইয়ের এখন কাটা হচ্ছে, মানে বুঝতে পারছো যে এটা কি কাটা হচ্ছে। সেকেন্ড মুর্গা হে ফার্স্ট মুর্গে কে হো গয়া, এক সেকেন্ড চল, আন্ডা ফোর দিয়ে আজকে স্যার পে আরে যতন যা করছে করতে দে ভাই, সহ্য করে নি, ওদের দিন আসবে। আরে ও দিদি সব, আরে নিজের জন্মদিনে অন্যজনের অ্যানিভার্সারি স্ট্যাটাস দিয়ে ব্যস্ত, কেমন লাগছে পুরো একেবারে, রাত 12টার সময় কারো শ্রাদ্ধের পতাকা, এটা আমার সাথে, এটা আমার সাথে করিস না ভাই, ভালো গেঞ্জি পড়েছি,
আমি ছবি তুলবো না, আমি ছবি তুলবো না ভাই, প্লিজ না ভাই, আমার গেঞ্জিটা ভালো, নতুন গেঞ্জি। আরে আয় আয় ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। तो बंधुरा ये देखो बर्थडे बुयर अवस्था, अरे देखो आमार पूरा डीम लगे की अवस्था, एगुलो ठीक ना, एरा शुद्ध आमार साथे होयेछे, एके माथानो हयनि, एदेर मध्ये काउके माथानो हयनि, तुम्हारा कमेंट करबा, विचार चाई। वन टू गेलो बसर একটা জিনিস বিরাট মিস করেছি বুঝলি তো, কি দিঘাতে কি একটা কাটা বিরাট মিস আমি কেদারনাথ যাবো, চল যাবো, বিরাট ইচ্ছা আছে পাহাড় ঘোরার, মজাটাই আলাদা। আমাকে দিয়ে শোন, এক পিস বেশি হয়েছে, ওটা ভাগ হবে, আদৌ হবে না ভোগে যাবে, ঠিক আছে আমি না হলে আমি বলতাম না যে হবে। তো সবাই মিলে এখন কেক খাই, সব ভাগ হবে, আপনারা তো চিন্তা কিসের, দেখো 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 বন্ধু চিটারি না, আমি তো 50-50% শেয়ারে বাজার ব্যবসা করবো। জীবনে তোকে কেক কাটতে দিব না রে, আমি বলে রাখলাম বন্ধু, এই সময় কেউ থাকলাম মারলে আমি ফোন ফোন সব ভেঙে ফেলবো, সরি। এই যে অবস্থা, একটা মাছ ভাই টাকা, একটু টাকা আমাকে মাকি দিয়ে বদলা নিব ভাই, তো আমাকে দেন, আমিও মাকাবো, আমি বদলা নিতে চাই, আমার সাথেও নাইন সাফি হয়েছে, দেখো আমার সাথেও নাইন সাফি হয়েছে, ব্লক বন্ধ হবে না আজকে, তো নিয়ে তোর গেঞ্জি চুল কাক গামারি গেলে গেঞ্জি ভাল, গেঞ্জি তো মাকাবো, মুখে মাকাবো, গেঞ্জি তো মাকাবো, ওই দেখো দেখো মুখে মাথা লম্বে করে দিয়েছে, চেহারা দেখাচ্ছি শুধু, আজা দাঁড়া 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 আজা, তুঝে আসমান পে লে চলু, আমাদের এই অবস্থা হয়েছে বন্ধুগণ, আমরা করবো না কেন, বিচার চাই, বিচার এটা নিবো, আর ইয়ে যে মজা হ্যাঁ, হর কিসি কে গ্রুপ মে, হর কিসি কে দোস্ত কে সাথ, ভাগনা মত, ভাগনা মত, দাঁড়া হাতটা কই, হাত দে, না না আমরা কি তোমাকে হলুদ মাখা দিচ্ছি, হাত হাত ধরবি না কিন্তু, ভাই এদিকে এদিকে একটু এদিকে একটু এদিকে, গেলি তো মাখা মনে তো, আমি মাখা, আমি শুধু এক হাতে অল্প আছে, সর চুল তুল, মাথার চুল তুল, মাথার চুল তুল, মাথার চুল তুল, হ্যাঁ কপালে, বুকে 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 লমে আজকে মনে হচ্ছে দেখি তো জন্মদিন সেলিব্রেশন হয়েছে, সবাই ছবি তুলবো, ওখানে তুলবো, ওখানে তুলবাই, ওখানে তুলবো, ওখানে তুলবাই, তো বন্ধুরা আজকে হাইলাইটটা আপাতত যাই, হাত মুখ ধুয়ে দেখা হচ্ছে তোমার সাথে, বাই। সো হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার আজকে গায়ালো ধরে গেছে, এবার বিয়েটাও সেরে নেবো খুব শীঘ্রই, তো তোমরা পাশে থাকো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের ব্লগার বিষ্ণুর, তো যাতে আমার বিয়ের খরচটা একটু দিতে পারে, বুঝার চেষ্টা করো একটু, গজব বেজ্জতি হে। সো হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে আমার গেঞ্জি খুলে আমাকে নির্যাতন করা হচ্ছিল, তোমার সাহায্য আজ হয় না, পুরো দুনিয়া ইয়াদ রেখে গেছি ভাই, মানে যতনের জন্মদিনে আমার গায়ে হলুদ হয়েছে, সেটা কালকে আজকে খেলতে গিয়ে দুটো দাঁতের বিরাজ পেয়েছে, মারা লেগেছে,
সো বন্ধুরা দেখলাম আমাদের সেলিব্রেশন আপাতত আমরা চারজন এখানেই আছি কিন্তু সবাই নিজে নিজে পথে হাঁটা দিব আজকের জন্য এটুকুই নেক্সট সেলিব্রেশন তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই এ গাইস স্বাগতম বাংলা কি আর বলবো তোমাদের এই ছেলেটার সেই দেবজিতের মতো কই ছেলেটা দেবজিতের মতো কুশাই থাল হয়ে গেছে এর বার্থডে সেকেন্ড যেটা গ্রুপে সেলিব্রেশন হওয়ার কথা আজ প্রায় এর জন্মদিনের ছ দিন পর হয়ে গেল আজকে হওয়ার কথা ছিল হলো না আবার সামনের মঙ্গলবার হওয়ার কথা আছে দেখা যাক যদি এর ভাগ্যে থাকে হ্যাঁ হবে হবে অবশ্যই কিন্তু কবে হবে সেটা বলতে পারছি না তো এই ফাঁকে ফাঁকে এখন বাজে হচ্ছে রাত্রের রাস্তার হাল তোমরা দেখতে পারো অন্ধকার 11:30 দিকে আমরা বেরিয়ে গেছি আবার ওই দুজনকে আনতে চিনেই হয়তো আকাশের দেবী তো আজকে জন্মদিন আবার আছে তোমরাও বলবো কি জন্মদিন এদেরকে লেগেই থাকে তো ব্যাপার হচ্ছে আজকে আমার দাদার জন্মদিন আছে তা আমি নিজেও জানতাম না এই যে এর কাকা হয় বলে এর দরদ বেশি আমার থেকে সো এখন কেকটে কানো সব প্রিপারেশন রেডি অত বেশি দেখাইনি সাপোর্ট তো যাচ্ছি ওদের দুজনকে তুলবো দিয়ে করবো সেলিব্রেশন তো দাদা হয় বলে ডিম টিম আর হলো না ডিম ইজ ইম্পর্টেন্ট কিন্তু কিছু করার নেই আমাদের এর মধ্যে আমি জানতে পেরেছি তোর দাদা হচ্ছে বার্থডে তুই নিজেই জানিস না তোমাদের সাথে ওদেরকে নিয়ে আমার বাড়ির সামনে প্রিপারেশন করার পর বাই এটা হচ্ছে আমাদের আজকের কেক বন্ধুরা আপাতত আমরা চলে এসেছি সবাই সেলিব্রেশন হবে আর আমার ভয় লাগছে যেন আমার দাদা না জানতে পেরে যায় কি আমি ব্লগ করি আমার ফ্যামিলি দেখেও জানে না যে আমি ব্লগার কত গর্বিত বলো তো আর এই যে এনারা সবাই রেডি বন্ধুগণ গর্বিত হ্যাপি বার্থডে টু ইউ কি হচ্ছে এ ভাগা কি করতে কোন দাদা রে তুইও দাঁড়িয়ে গেলি নাকি আমাদের না এটা ঠিক না যারই জন্মদিন সঙ্গে সবাই কেক করে দিল কি অবস্থা কেকটা কি অবস্থা করলি ডিজাইন হয়ে গেল কেক কাটা কেক কাটা এ গামছা নিয়েছে এলে লাইট দেখছো অবস্থা ছেলেটার আজকে আর জন্মদিন হয়ে গেল পিঠ দেখি চেয়ার দেখি বস একটু দেখি 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 ছেলেটি আমার বাড়িতে স্নান করছে ছি 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 ক্যা লাগ রা তু একদম জেসে চিকনা ইনসান কে উপর সে জেসে কিসি নে কেক লাগা দিয়া বন্ধুরা ফাইনালি সেলিব্রেশন হয়ে গেছে এই যে আমাদের আকাশ বন্ধু আর দেবজিত কে তোমরা আজকেও দেখলা আগের সেই রূপে আগের মানে এই ব্লগেই ওই আগের রূপটা আসবে এই ব্লগটাই তিন জিট এরিয়ে থাকবে তুমি দেখবো মানে রিপিটেডলি ওর বক্তব্য হচ্ছে জামা খুলে নিবে ওর কেউ কেক মাখাবে না কিন্তু জামা খুলবে তারপরে বডিটা যে খালি থাকে সেটা উনি বুঝতে পার না ওনার বডিতে সবাই কেক মাখিয়ে পুরো মেকআপ করে দিয়েছে যতনের মেন হাত কার ছিল রে যতনের আজকে যতনের আমি মিলে মাখিয়েছি ভিডিওটা করতে পারিনি পরে দেখলাম তোমার বাথরুমে হাত ধোয়ার সময় কি অবস্থা ছিল সো জুড়ে থাকো যতনের সেলিব্রেশন আশা করি মঙ্গলবারে হওয়ার কথা আছে মঙ্গলবারে দেখা হচ্ছে না হলে আমার টাকা বেঁচে যাবে হবে না ভালো হবে খেয়ে তো ছাড়বো তোমাদের সাথে যতনের সেলিব্রেশনে বন্ধুরা আজকে ফাইনালি সাত দিন পর আমাদের যতনের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে কেকের দোকানে কেক নামা হয়ে গেছে তোমার সাথে দেখা হচ্ছে মাঠের ওখানে গিয়ে বাই আসিন শারদ প্রান্তে এই দেখো ফটোগ্রাফার দেখো ফটোগ্রাফারকে দেখো তোমরা আপনার কোন আপত্তি আছে
Happy birthday to you. Happy birthday. Cameraman. Happy birthday. 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 দাদা ক্যামেরা করে কেমন লাগলো কটা হাতে গেল সাজানি তোর বার্থডে হ্যাপি বার্থডে দিদি খাবো না কিন্তু এসব ঠিক না যতনকে কাটলে হবে না একজনা কান্না করবে যতন যাচ্ছে হাত ধুতে নিজেকে কি ভাবছিস তুই এভাবে কেক খেয়ে ছেলে ব্যস্ত দাদি দাদি সো বন্ধুরা তোমরা কি কমেন্ট করো যদি কাউকে করে নিজের চেয়ারে আয়নাতে দেখে নিচ্ছি সেটা হাসছি ওরা নিজের চেয়ারে আয়নাতে দেখে নিচ্ছি তাই জন্য এই অবস্থা বন্ধুরা ফাইনালি কেকটা কাটা হয়ে গেছে এই যে আমাদের বার্থডে বয় গিলাতে নিয়ে এসেছি এখন এদের সবাইকে গিলাতে নিয়ে এসেছি আমি সাদিয়া আমি হচ্ছি কোশের আমি সঙ্গে এসেছি গিলতে হাই গাইস হাউ আর ইউ গুড নাইট বাই বাই দিনের বেলা ব্লগ দেখলে কে ক্ষমা করে দি সবাই তো হয়ে গেছে আমাদের অর্ডার টর্ডার করা আছে ঘুরে আসছে এই যে আমাদের ইউটিউবার ইউটিউবার বলে মনে করে তাহলে আমি একটা ব্লগার দেখা হচ্ছে পরে এই সাজিয়া দি লোকের ভাগতে ভাগ বসানি চাই অলরেডি বসেছে একজন এই যে এ বসেছে আমার কাছ থেকে সবাই ঝিমাচ্ছিস কেন খেতে সর তুই খেতে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে এই যে বার্থডে বয় এখন খেতে ব্যস্ত আমাদের খাওয়া কমপ্লিট আমাদের রেডি পুরো খেতে একই জিনিস অর্ডার হয়েছে এটা এখনো খেতে ব্যস্ত সব খেতে থাকো তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই বাংলা বেশি থাকো খেতে থাকো বাঁচতে থাকো বাই